হ্যালো গাইস, তোমাদের কোয়েলির ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি এই গরমে অনেক সময় রিচ রান্নাবান্না খেতে ইচ্ছে করে না, তো সেই সময় কিন্তু এইভাবে কুলের টক দিয়ে তোমরা যদি খাও দেখবে মুখে রুচিও আসবে, খেতেও ভালো লাগবে। সেই জন্য আমি একদম নর্মালভাবে কুলের টকের রেসিপি দেখাবো, মানে কুলের চাটনি। এখানে দেখো আমি কিন্তু 1.5 কিলো মতো কুল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। এখান থেকেই সব তো আর টক বানাবো না, এখান থেকে কিছুটা নিয়ে আমি তোমাদের টকের রেসিপি দেখাবো, আর এটা দিয়ে আমি আচার করবো, তার রেসিপিও তোমাদেরকে শেয়ার করে দেবো। তো দেখো কিছুটা কুল আমি নিয়ে নিলাম টক বানানোর জন্য, আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য সর্ষে, নিয়েছি চিনি 1/2 চামচ, নুন 1/2 চামচ, হলুদ গুঁড়ো। কুলগুলোকে প্রথমে ধুয়ে কিন্তু আমি 1 ঘন্টা জলে ভিজিয়েছি। প্রথমেই কিন্তু কুলগুলোকে বোটা ছাড়িয়ে জলে দেওয়া যাবে না, প্রথমে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর বোটা ছাড়াতে হবে। দেখো এইভাবে কুলগুলোকে চটকেও নিলাম, আর কড়াই বসিয়ে তাতে তেলটা একটু গরম করে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, তারপর দিয়ে দিলাম এখানটায় চটকে রাখা কুলগুলো। কুলগুলোকে দিয়ে একটুখানি ভাজা করে নিও, কারণ প্রথমে যদি তোমরা জল দাও না তাহলে কিন্তু পিছলা পিছলা ভাবটা বেশি হবে, তো সেই জন্য একটু প্রথমে ভাজা করে নিতে হবে। সামান্য তেলে এই সর্ষে ফোড়নে কুলগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে আমি একটু হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। তো দেখো 2-3 মিনিট ভাজার পর এরকমভাবে ভেজে নিলে না আঠাটা অনেকটা ছেড়ে যায়। এবার এখানটায় আমি একটু ফোটানো জল দেবো, 1 বাটি মতো ফোটানো জল আমি ইউজ করলাম। তোমরা যেরকমভাবে পাতলা রাখতে চাও তোমরা সেই পরিমাণ জল কিন্তু ব্যবহার করবে। ফিরে এলাম 2-3 মিনিট বাদে, দেখো হালকা হালকা জল ফোটা শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, আমার যেমন একটু টকটকে ভালো লাগে সেই জন্য এখানে আমি 6 চামচ মতো চিনি নিয়েছিলাম, আর তোমাদের যদি বেশি মিষ্টি ভালো লাগে সেই হিসেবে চিনিটা একটু বাড়িয়ে দিও। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো বন্ধুরা কুলের যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুটছে। এবারও ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ফোটাতে হবে যাতে করে জল জলে ভাবটা কেটে যায়। আর কুলের চাটনির কিন্তু একটা স্পেশাল মশলা রয়েছে, এটা দিলে একদম অন্যরকম টেস্ট হয়, মানে খেতে এত টেস্ট হয়। এখানে যার জন্য নিয়ে নিয়েছিলাম 1 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, 1টা শুকনো লঙ্কা। এগুলো একটু কাঠখোলায় ভেজে একটা মিহি পেস্ট করে নিতে হবে, মিহি গুঁড়ো করে নেব আমি। দেখো একদম লো ফ্লেমে একটু লাল লাল করে ভাজবো, দেখতে পাচ্ছ তো ভাজাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, মানে লাল লাল হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে গুঁড়ো করে ফিরে আসছি। এদিকে দেখো আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবার এই কুলের চাটনিতে ওপর থেকে গুঁড়োটা মিশিয়ে দিলাম। তো গুঁড়োটা মিশিয়েও একটুখানি আমি ফুটিয়ে নেবো এটাকে। দেখো 5 মিনিট পর ফিরে এলাম, ফুটে গেছে আমার চাটনি কিন্তু তৈরি সার্ভ করার জন্য। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো কি দুর্দান্ত লাগছে। এই যে ঠান্ডা গরম ওয়েদারটা, এই ওয়েদারে অনেক সময় কিন্তু খাবার খেতে ইচ্ছে করে না, মুখে অরুচি হয়। তোমরা যদি এভাবে চাটনি বানিয়ে খাও না দেখবে মুখে রুচিও ফিরে আসবে আর খেতেও ভালো লাগবে। একদম ঘরোয়া উপকরণে কিন্তু চাটনিটা দুর্দান্ত লাগে, তো আমি আশা করবো প্রত্যেকেরই ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই রান্নাটা করে জানাবে কমেন্ট করে। আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করে দিও সবার মধ্যে, আর সাবস্ক্রাইব করতে বলো। ধন্যবাদ।